আপনারা দেখছেন লেজার ট্রিট লাইফ অ্যান্ড বিউটি। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অতিপ্রিয় ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। মেস্তা নিয়ে কথা বলার শুরুর আগে মনে হয় একটা ভিডিও আছে আপনার লেজার ট্রিট থেকেই করা, সেটা আমরা দেখে নিই, তারপর আমরা কনভারসেশন সেখান থেকে ক্যারি করব। প্রিয় দর্শক চলুন দেখে আসি মেলাসমা অর্থাৎ মেস্তা নিয়ে ছোট্ট একটি ভিডিও। জানাচ্ছি লেজার ট্রিট ফ্যামিলি থেকে, আমি ডক্টর সোমা। আজকে আমরা ট্রিটমেন্ট করব মেলাসমা অর্থাৎ মেস্তার। মেস্তা একটা ব্রাউন পিগমেন্ট ডিসপিগমেন্টেশন অফ দ্য স্কিন, যে আমাদের মেইনলি এটা মহিলাদের হয়ে থাকে, বিভিন্ন কারণে হয়, প্রেগনেন্সিতে হতে পারে, যারা কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের ক্ষেত্রে হতে পারে। তা আমরা আজকে মেস্তার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে থাকি, তবে আজকে আমরা যে ট্রিটমেন্টটা করছি এটাকে আমরা বলি IPL অর্থাৎ ইন্টেন্স পালস লেজার। আমরা এখন যে মেশিনটা ইউজ করছি এটার নাম IPL ইন্টেন্স পালস লাইট। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন মেলাসমা, স্কিন রিজুভিনেশন, অ্যাকনি মানে ব্রনের জন্য, এছাড়াও হেয়ার রিমুভালের জন্য। মেস্তার জন্য আসলে আমরা বিভিন্ন ধরনের অল্টারনেটিভ অপশনাল ট্রিটমেন্ট করে থাকি, এর মধ্যে IPL অন্যতম। এটার জন্য কোনো অ্যানেস্থেশিয়ার দরকার হয় না। অনেকের যাদের ট্যান স্কিন সেসব ক্ষেত্রেও IPL ব্যবহার করা যায়। ট্রিটমেন্টটি 2 থেকে 3 সপ্তাহ পরপর করা যায়, মিনিমাম আমরা 6টা ট্রিটমেন্টের কথা বলি, এর চেয়ে বেশিও লাগতে পারে। মেস্তা আসলে খুবই জটিল একটি রোগ, যেটা আসলে 3 ধরনের আছে, ডার্মাল, এপিডার্মাল আর মিক্সড। তো যাদের এটা আমরা স্কিন পরীক্ষা করার পর ডিসিশন নেই, যদি কারো ডার্মাল হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট করার পর 50% কেসে মেস্তাটা ভালো হয়ে যায়, কিন্তু এপিডার্মাল কেসে 70% পর্যন্ত ট্রিটমেন্ট পর মেলাসমা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকটি মেস্তার বা এনি পিগমেন্টেশনের ট্রিটমেন্টের পর আমরা এক ধরনের লো লেভেল লেজার থেরাপি, এর মধ্যে আমরা মেস্তার ক্ষেত্রে ইয়েলো লাইট ইউজ করি। এখন আমরা দিচ্ছি পেশেন্টকে ইয়েলো লাইট, এটি 5 মিনিট রাখবো। এটা মেস্তার প্রিভেনশন অর ট্রিটমেন্টের জন্য আমরা এখানে ব্যবহার করি। চুলার আগুন হোক, সূর্যের লাইট হোক, বা আমাদের যে মিডিয়াল লাইট, যে কোনো লাইটই আসলে সেটা মেস্তা তৈরি করতে পারে। 2 নম্বর কিছু প্রেগনেন্সির সময়, 3 নম্বর হচ্ছে পিল খেলে হয়, তো ওটাও বলেছে। এর মধ্যে অনেকগুলো চিকিৎসা আছে, তার মধ্যে একটা ছিল IPL, সেটাই ওরা হয়তো দেখালো IPL, এবং যেটা লাইটগুলো দেখিয়েছে সেটা হচ্ছে একটা ইয়েলো লাইট দেখিয়েছে। তো সেগুলো সবই মেস্তার জন্য কাজ করে। তো মেস্তার জন্য যেগুলো বলেছে, প্রথম কথা প্রিভেনশন হচ্ছে, প্রতিকার হচ্ছে, সানব্লক লাগাতে হবে, ইটস এ মাস্ট। স্কিনের ধরন বুঝে অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট আপনাকে বলে দেবে যে কোন ধরনের সানব্লক লাগাতে হবে, সানব্লক ইজ এ মাস্ট। তারপরে বেশ কিছু ঔষধ আছে যেগুলোকে আমরা বলি মানে মানে যে কালো দাগটাকে বের করার জন্য সেটাকে বলে, সেই ওষুধগুলো যেমন নাম্বার 1 হচ্ছে হাইড্রোকুইনোন জাতীয় ওষুধ, হাইড্রোকুইনোন স্টিল এটা গোল্ড স্ট্যান্ডার্ড। তাছাড়া আরও কিছু ওষুধ আমরা দিই, যেমন আরবুটিন বা এজিলিক অ্যাসিড, এই জিনিসগুলো দিতে পারি আমরা। এগুলো দিলে আপনার এই কালো দাগটা কমে যাবে। তার সাথে এখন একটা ভালো চিকিৎসা বেরিয়েছে, আমরা খাবার ওষুধ দিই, ভিটামিন সি জাতীয় ওষুধ তো দেই, তার সাথে হচ্ছে আপনার ইয়ে করতে পারি আমরা, এখন আমরাকে বলি যে এটা ট্র্যানেক্সেমিক অ্যাসিড, যা আমরা ট্র্যাক্সিল নামে পাওয়া যায়, সেই ট্র্যানেক্সেমিক অ্যাসিডটাকে আমরা খাবার ওষুধ হিসেবে দিই, এবং লোকালিও আমরা অনেক সময় ইঞ্জেকশন দিয়েও মেস্তার মধ্যে ফেলে দিই। তো এই সব কিছু দিয়ে যেটা ডক্টর সোমা বলেছে যে সেটা হচ্ছে এপিডার্মাল মেলাসমাতে 70% 80% পর্যন্ত ভালো হয়ে যায়।
অনেক ক্ষেত্রে আমরা 100% ভালো করতে পারি, কিন্তু আমরা ক্লেম করি 70-80% মতো ভালো করতে পারি। আর ডার্মাল যদি ডিপে চলে যায় স্কিনের, তখন আমরা 50% পর্যন্ত ইম্প্রুভমেন্ট কমিটমেন্ট করি। ইনফ্যাক্ট আসলে অনেক বেশি পরিমাণে হতে পারে, বাট আমরা কমিটমেন্ট 50% আর এপিডার্মাল মেলাসমার ক্ষেত্রে 70% পর্যন্ত আমরা কমিটমেন্ট করি। এটা হচ্ছে বড় কথা। বড় কথা মেলাসমা যেহেতু অনেকগুলো ফ্যাক্টরে হচ্ছে, মেলাসমা ভালো করা বিগ চ্যালেঞ্জ, ভেরি বিগ চ্যালেঞ্জ। কারণ আমি এটা কামসেন গো, আমি করে দিলাম, আপনি রোদের মধ্যে গেলেন, একটা ফ্যাক্টর পেলো, আবার কালো হয়ে গেল। তো এই জিনিসগুলো আর সবসময় একটা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয় না, হলে যে একবার ভালো করে দিলাম আর কখনো মেস্তা হবে না, এটা কিন্তু বলা যাবে না। সুতরাং সবসময় একটা মানে আপনাকে একটা ট্রিটমেন্টের মধ্যেই থাকতে হয়। হ্যাঁ, এটা শুনেছি, কিন্তু মেস্তা সহজে যেতে চায় না, এটা একটা প্রপার ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। কিছু নিয়ে অনেক কিছু বলি না কেন, মেস্তা নিয়ে আমরা সত্যিকার অর্থেই ভুগে থাকি। তো সেই কারণে আমরা মেস্তা পেশেন্টকে প্রথমেই বলে দিই যে আসলে এই ব্যাপার, আমরা একটা টেস্ট করে বলে দিই যে তোমারটা এই লেভেলে আছে, তোমারটা এই লেভেলে আছে, তোমাকে আমরা 50% পর্যন্ত ভালো করতে পারবো, কিন্তু সাবজেক্ট টু তোমাকে আবার কিছু মেনটেন করতে হবে। এই জিনিসগুলো মেনটেন করলে ভালো থাকার সম্ভাবনা বেশি, ভালোর দিকেই যেতে থাকবে। যদি এগুলো যদি মেনটেন না করে আবার খারাপের দিকে যেতে হবে। যেমন অনেকে পিল খায়, বার্থ কন্ট্রোল পিল খায়, পিল খেলে মেস্তা কখনোই ভালো করা যাবে না, দ্যাটস ফর শিওর। তুমি এটা ও মেস্তা কিউরের সময় তখন পিল বন্ধ করে দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। যার জন্য স্যুট করে না, অনেকের জন্য স্যুট করে তার কোনো সমস্যা নাই, কোনো মেস্তা কিছু হয় না। অনেকের স্যুট করে না তার জন্য পিল দেয়, সুতরাং পিল বন্ধ করতে হবে, বার্থ কন্ট্রোল পিল। অনেকের আবার ওই যে আফটার মেনোপোজ আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিই, সেটাও কিন্তু মেস্তা করে। তো সেটাও কেউ খেয়াল করতে হবে যে কোনটা আপনার বেশি চাহিদা, এটা করবেন নাকি এখানে করবেন। কারণ এখন হরমোনস ছাড়া অন্য অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা বলি ন্যাচারাল হরমোন, অনেক কিছু আছে যেটা হরমোনকে বুস্ট করে, সেই জিনিসগুলোকেও আমরা অ্যাপ্লাই করতে পারি। সুতরাং সেভাবে আমরা ভালো করতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা বলেছি মেস্তার জন্য লেজার, প্রথম কথা হচ্ছে লেজার কি কি কাজ করে মেস্তার মধ্যে। লেজারের মানে অবস্থান কিন্তু অনেক গৌণ, মানে অনেকগুলো লেজার আমরা বলেছি। আমরা যেমন কিউ সুইচ লেজার ব্যবহার করি, আমরা আইপিএল ব্যবহার করি, আমরা লাইট ব্যবহার করি, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে দেখেছি আমরা কিউ সুইচ সবগুলো লেজারই যেটা অলরেডি কালো দাগটা বেরিয়ে গেছে, মেলানিনটাকে অ্যাবজর্ব করে ফেলার জন্য এই লেজারগুলো ব্যবহার করা হয়। কিন্তু নতুন মেলানিন আনার ক্ষেত্রে কিন্তু লেজারের কোনো কাজ নেই, কাজ নেই। আচ্ছা, তো সোদার এটা আবার ব্যাক করতে পারে। সুতরাং লেজার করলে যে মেস্তা পুরো ভালো হয়ে যাবে আর হবে না, এটা কিন্তু একদম বলা যাবে না। আমার কথা হচ্ছে স্কিনকে পিল, যেমন পিলিংটা অনেক ধরনের পিলিং আছে, যেমন আমরা লাইটেনিং লিফ্ট বলি, বা অনেক ধরনের পিল আছে যেটা আসলে মেস্তাতে খুব ভালো কাজ করে, পিল অফ করে ফেলে এবং ভালো থাকে। এবং সবচেয়ে বড় কথা, প্রিভেনশন হচ্ছে সবচেয়ে বড় কথা মেস্তার ক্ষেত্রে। যেই যেই কারণে মেস্তাগুলো হয় সেটা যদি প্রিভেন্ট করতে পারি আমরা, মেস্তা এমনিতেই অনেকটুকু ভালো হয়ে যাবে। আর তারপরও বলবো গোল্ড স্ট্যান্ডার্ড কথাটা হচ্ছে মানে সানব্লক। শামিম ভাই, আমরা কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ অংশে, বুঝেই উঠতে পারি না কখন শুরু করলো আবার কখন সময় শেষ হয়ে গেল। আপনি এত ব্যস্ত থাকেন, তারপর আপনি যে সময় করে আসেন আমাদের বিভিন্ন বিষয় নিয়ে একটু জ্ঞান দেওয়ার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, এটিএন বাংলা সবাইকে ধন্যবাদ।